আগামী 5 দিন মোটামুটি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে সব জায়গাতেই শুষ্ক আবহাওয়া, অর্থাৎ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, ড্রাই ওয়েদার থাকবে। রাতের তাপমাত্রা অলরেডি পারাপতন শুরু হয়েছে, আজকে কলকাতাতেই আমরা রেকর্ড করেছি 15.1 ডিগ্রি, আলিপুরে জেলাগুলোতে আর একটু কম। আগামী 2 থেকে 3 দিন রাতের তাপমাত্রা আরও 1 থেকে 2 ডিগ্রি নেমে যাওয়ার সম্ভাবনা, অর্থাৎ 15-র নিচে থাকবে। 2 থেকে 3 দিনে নেমে যেটা দাঁড়াবে তারপরে কিন্তু আর ফার্দার ফল নেই, কিন্তু মোটামুটি আরও প্রায় 7-8 দিন আশা করা যায় টেম্পারেচার 15-র নিচে থাকবে। অর্থাৎ কলকাতার ক্ষেত্রে 15-র নিচে মানে দক্ষিণবঙ্গের বাকি জেলাতে কিন্তু আরও 2 থেকে 3 ডিগ্রি কম এবং উত্তরবঙ্গে অনেকটাই কম। ফলে যদি 15 ডিগ্রি কলকাতার ক্ষেত্রে আমরা ধরে নিই যে একটা মোটামুটি ঠান্ডা অনুভূত হচ্ছে লোকের, যেটা সেটা কিন্তু ঠান্ডাটা আগামী 3-4 দিন থাকবে। আপাতত কোথাও কোনো রকম সতর্কতা এই মুহূর্তে নেই। দিনের তাপমাত্রাও খুব একটা উল্লেখযোগ্যভাবে কিছু বাড়বে না, যেহেতু একটু উইন্ডি থাকবে, হাওয়া আছে, হাওয়া থাকবে। এই মুহূর্তে যেটা আছে মূলত উত্তর এবং উত্তর পশ্চিম দিকে ঠান্ডা হাতাশ আমাদের দিকে আসছে, ফলে আজকে থেকে আগামী অন্তত 3-4 দিন দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সব জায়গাতেই কিন্তু ঠান্ডার ভাবটা থাকবে এবং আগামী 2 থেকে 3 দিনে ঠান্ডাটা আরেকটু কমবে 1 থেকে 2 ডিগ্রি এখন যেটা আছে তার থেকে। কলকাতার ক্ষেত্রেও তাই, আজকে আমরা 15.1 পেয়েছি, কালকে হয়তো এটা 14 ডিগ্রির কাছাকাছি থাকবে আশা করা যায়। মানে 2 থেকে 3 দিনে আপনার 1 থেকে 2 ডিগ্রি আরও ফল হবে।